Hello viewers, this is tiles, dice of tiles, shape map tiles with colors. যদি আমরা এক লক্ষ স্কোয়ার ফুটের কাজ আমাদের কোন টাইলসের কাজ আমাদের হাতে থাকে, সেক্ষেত্রে আমরা যদি সাস্টেনেবল ম্যাটেরিয়াল প্রোডিউস করতে চাই, এক লক্ষ টাইলসই যদি আমরা লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল যে স্যান্ড স্টোন এবং সিমেন্ট দিয়ে বানিয়ে আমরা পেভমেন্ট টাইলস তৈরি করে দিতে পারি, এতে আমাদের কেরিং কস্ট কমে যায়। আর আমাদের এই ডাইসগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি ওগুলো বিভিন্ন ডিজাইনের ডাইস এখানে আছে, এই ডাইসগুলোকে দিয়ে আমরা টাইলসগুলি প্রোডাকশন করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি 1000 ডাইস নিই তাহলে আমরা দৈনিক 300 টাইলস প্রোডিউস করতে পারবো। 300 টাইলস প্রোডাকশন করার জন্য 300, আবার আগামীকাল 300, তারপর পরশুদিন 300, আর 100 হাতে থাকে। এভাবে 1000 ডাইস যখন আমরা কিনবো তখন আমরা দৈনিক 300 ডাইস এভাবে তৈরি করতে পারবো। আর যদি আমরা প্রত্যেকদিন 1000 ডাইসের জায়গায় আমরা যদি প্রত্যেকদিন 2000 ডাইস টাইলস প্রোডাকশন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টাইলস নিতে হবে 2000। যদি প্রোডাকশন করতে চাই 2000-এর জন্য আজকে ডাইস থাকবে, কালকে আবার ডাইস আরও 2000 লাগবে, পরশু দিন আরও 2000 ডাইস লাগবে, আর 1000 হাতে থাকবে, তো 7000 ডাইস করতে হবে। তো টাইলস প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের মূল ইনভেস্টমেন্টটা ডাইসে, যে সাস্টেনেবল ম্যাটেরিয়াল। আরেকটা ইনভেস্টমেন্ট আছে, একজন ফিক্সড মানে টেকনিশিয়ান থাকবে, প্লাস হচ্ছে আরেকটা ইনভেস্টমেন্ট আছে, যদি আমরা প্রোডাকশন কস্ট কমাতে চাই, আমরা যদি হিউজ পরিমাণে কাজ পাই সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে হচ্ছে ভাইব্রেটর মেশিন কিনতে হবে, আর মিক্সিং মেশিন কিনতে হবে, তারপর ট্রে নিতে হবে, তারপর ইত্যাদি বিভিন্ন ম্যাটেরিয়ালগুলি নিতে হবে, আরও কিছু অন্যান্য ম্যাটেরিয়ালসগুলি যদি আমরা কিনে নিতে পারি এখানে যা দেখানো হচ্ছে, নিতে পারলে আমরা সাস্টেনেবল পেভমেন্ট টাইলস অথবা সাস্টেনেবল গ্রিন টাইলস আমরা প্রোডিউস করতে পারি। এই টাইলসগুলির ম্যাটেরিয়ালসে আমরা চাইলে জিরো ওয়াস্ট, যেহেতু টেকনোলজি আমরা চাইলে যে ওয়াস্ট ম্যাটে ওয়াস্টে যদি মিক্স করি সেক্ষেত্রে কনস্ট্রাকশন কস্টটা একটু কমে যাবে। হ্যাঁ, লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল যে ওয়াস্টগুলিকে আমরা যদি মিক্স করি, তো এইভাবে আমরা সাস্টেনেবল টাইলসগুলিকে প্রোডিউস করতে পারি। এইভাবে আমরা একটা লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন রকম টাইলস আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আর্কিটেকচার রিসার্চ ডেভেলপমেন্ট একটি রিসার্চ প্রজেক্ট, আমাদের সাথে একসাথে একটার সাথে আমরা কাজে যে সিলাম টাইলস সিলামিক ডেভেলপমেন্ট ওনাদের সাথে আমরা কাজ করছি রিসার্চে। হ্যাঁ, এই টাইলস উৎপাদনে তারা অনেক জায়গায় আমরা টাইলসটি প্রোডাকশন করছি। যদি টাইলস আপনাদের পছন্দ হয় বা আপনাদের রিকোয়ারমেন্ট লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল দোকানে আপনি যাবেন আর টাইলস কিনে ফেলবেন, সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইজ নট লাইক, সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইজ ফিট ফর ইউর সাইজ, হ্যাঁ, ইউর রিকোয়ারমেন্ট, ইউর বাজেট। হ্যাঁ, অ্যান্ড লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল টেকনোলজিস অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ হিউম্যান রিসোর্স, হ্যাঁ, যে আমার কেমন হিউম্যান রিসোর্স থাকবে আর অ্যাভেলেবিলিটি অফ হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্স কম থাকলে আমাকে মেশিনে যেতে হবে অটোমেশন, আর হিউম্যান রিসোর্স বেশি থাকলে আমার হিউম্যান রিসোর্স অটোমেশনে যাবো না, আমার অটোমেশনে গেলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বেশি হয় কিন্তু আমার লং টার্ম প্রোডাকশন কস্ট কমে যায়, আর যদি আমি হিউম্যান রিসোর্স বাড়াই দিই সেক্ষেত্রে আমার ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট কম থাকে বাট লং টার্ম প্রোডাকশন কস্ট বেশি হয়। তো সব কিছু ডিপেন্ড করে, আর আমি যদি অনেক পণ্য একসাথে তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে অনেক বড় একটি স্টোরেজ থাকতে হবে, অনেক বড় স্টোরেজ হয়তো আমাদের থাকে না, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের
একসাথে অনেক প্রোডাকশন করলে যে স্টোরেজের কস্টিং সেটাও একটা ভিন্ন ভেরিয়েবল আমাদের কাছে আসে। তো সব কিছু চিন্তা করে আমরা যদি মান্থলি আমরা 1 লক্ষ টাইলসের অর্ডার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে টাইলে নিজে এর মানে কস্টিংটা কমে আসে। আর যদি 10,000 টাইলসেরও কাজ আমরা নিয়ে করতে পারি, দুই মান্থলি 10,000 হলে দৈনিক সেইভাবেই ভাগ করে 10 দিনে আমরা 1,000 করে প্রোডাকশন করতে পারি হিউম্যান রিসোর্স কম। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে ফিক্সড কস্ট কিন্তু সমান, একটা ভাইব্রেস্টর মেশিন এবং মিক্সিং মেশিন সেইটা তো 4 লাখ টাকা আপনার লাগছে, তারপরে প্রতিটি ডাইস 120-130 টাকা করে। তো 1,000 যদি ডাইস আপনি 3 দিনে 3,000 ডাইস যদি কিনতে চান সেক্ষেত্রে 3 লাখ টাকা ডাইস লাগছে। তারপরে আপনার এভাবে আবারও অল্প ডাইস কিনলে অল্প, কিন্তু ভাইব্রেটর মিক্সিং মেশিন লাগছে, তারপরে হিউম্যান রিসোর্স আপনি রাখবেন একটা মেশিন। এইভাবে ডিপেন্ড করে যে আপনার সেখানে আমরা 25-28 টাকার মধ্যে একটা সুন্দর প্রেগনেন্ট চার্জ মার্কেটে নিয়ে আসতে পারি, যেটা খুব টেকসই গ্রিন পরিবেশ বান্ধব এবং রিসাইকেল। হ্যাঁ, তো এটা সিটি কর্পোরেশন চাইলে ইউজ করতে পারে, কিংবা বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলি ইউজ করতে পারে, 327টা মিউনিসিপ্যাল নদীর পারগুলিতে ব্যবহার করতে পারে। এবং টাইলসগুলি বিছানোর ক্ষেত্রে যদি আমরা 1 ইঞ্চি করে গ্যাপ রেখে ওখানে গ্রিনারিও গ্রিনও করে দিই, সেক্ষেত্রেও আমাদের 100% পানিগুলি টেনে নিতে পারে। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটারে পানি চলে যেতে পারে। প্লাস আমরা যদি ল্যান্ডস্কেপিংয়ের কাজে টাইলসটা ব্যবহার করতে পারি, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে।